নবগ্রামে তারক ঘোষ খুনের ঘটনায় সেলিম মোল্লা নামে আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ। বুধবার ভোরে নবগ্রাম থানার আছড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে সেলিম মোল্লা নামে ওই যুবককে গ্রেপ্তার করে। ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে পাঠানো হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। নবগ্রামে তারক ঘোষ খুনের ঘটনায় সেলিম মোল্লা নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, গত রবিবার নবগ্রাম থানার পলসন্ডা মোড় সংলগ্ন এলাকায় মোটর বাইকের হর্ন বাজানোকে কেন্দ্র করে তারক ঘোষ নামে এক যুবককে পিটিয়ে খুন করে দুষ্কৃতীরা। পুলিশ তদন্তে নেমে বুধবার ভোরে নবগ্রাম থানার আছড়া এলাকায় শ্বশুর বাড়ি থেকে সেলিম মোল্লা নামে ওই যুবককে গ্রেপ্তার করে। ধৃতের বাড়ি বহরমপুর থানার লক্ষণপুর এলাকায়। ধৃতের কাছ থেকে কাঠের লাঠি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট দুজনকে গ্রেপ্তার করে নবগ্রাম থানার পুলিশ। ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। ইনিশিয়েটিভ অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ, চন্দ্রদীপ পাবলিক স্কুল, আন্ডার দ্য গাইডেন্স অফ গীতারাম এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন, সিবিএসই বোর্ডের তত্ত্বাবধানে গড়ে ওঠা একটি ইংরেজি মাধ্যম স্কুল। প্লে স্কুল থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের বিশেষত্ব, বর্তমান পরিস্থিতির সাপেক্ষে অনলাইন ক্লাস, ই লার্নিং, যাতায়াতের সুব্যবস্থা রয়েছে, বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, ইংরেজিতে শিক্ষাদানের প্রতি বিশেষ গুরুত্ব, দুর্বল বা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা, অনলাইনে নিয়মিত মূল্যায়ন, শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নের বিষয়ে অভিভাবকদের নিয়মিত ওয়াকি বহাল করা হয়, ছাত্রছাত্রীদের শারীরিক এবং মানসিক বিকাশের লক্ষ্যে অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতা। আপনাদের সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিতভাবে গড়ে তুলতে যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা চোয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 7547-90920।